আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকে ভিডিওতে, আজকে রেসিপিতে। আর সেটা হচ্ছে কিভাবে আমি মাছের মাথা দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করব, তা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে আমি একটা মাছের মাথা নিয়েছি আর তা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এবার লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এদিকে আমি মাছের মাথাটা ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মাছের মাথাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ দুপাশ দুই পাশে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেল দেখতে দেখতে, এবার তা উঠিয়ে নিব। এদিকে আমি চুলে একটা কড়াই বসিয়ে দিলাম আর তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এরপর সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি যাতে করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তার জন্য। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মাছের মাথাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। একটু হালকা একটু পানি অ্যাড করে দিয়েছি যাতে করে মাছের মাথাটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তার জন্য। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে আমি সিমের বিচিগুলো ধুয়ে ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার ধুয়ে রাখা সিমের বিচিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায়, সিদ্ধ হয়ে যায় তার জন্য। একটু খেয়াল রেখে উল্টে পাল্টে দিতে হবে, এটা খুব বেশি সিদ্ধ করা যাবে না, কারণ খুব বেশি সিদ্ধ করলে দেখা যাবে যে সিমের বিচিগুলো গলে যাবে, তখন দেখতে সুন্দর লাগবে না আর খেতেও ভাল লাগবে না। তার জন্য খুব বেশি সিদ্ধ না আবার খুব বেশি শক্তও রাখবো না। দেখতে দেখতে সিমের বিচিগুলো প্রায় রান্না হয়ে আসলো। আর এতে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, কারণ সিমের বিচির সাথে আমার ডিম খেতে ভাল লাগে তার জন্য। আর এদিকে আমি সিমের বিচির ভিতরে একটু তেল দেওয়ার জন্য এতে কিছু রসুন কুচি দিয়ে একটু ভেজে নিব। এতে করে এটার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, কারণ এটা সুন্দর একটা কালারও আসে আর এটা একটা টেস্টটাও ভিন্ন হয়ে যায়। আর এদিকে আমি ডিম আর মাছ আর সিমের বিচিগুলো ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে এপাশ ওপাশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য। আর এদিকে আমি ওই যে কুচি করে নেওয়া রসুনগুলো ভালোভাবে তেলের ভিতরে দিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি আবার পুড়ে ফেলা যাবে না, একটু হালকা লাল বর্ণ করে একটু লাল লাল করে ভেজে নিব। আর এদিকে এগুলো আবার নেড়েচেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে করে আবার বেশি সিদ্ধ না হয়ে যায় তার জন্য, গলে না যায় তার জন্য। আর এদিকে ভেজে নেওয়া রসুন কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব এপাশ ওপাশ, মানে পুরোটার ভিতরে যাতে করে ভালোভাবে মিশে যায় সেভাবে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আমার আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তা আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আমার মতো করে রান্না করার পরে আপনাদের রান্নাটা কেমন হলো তা অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন।